থাইথেন্স মোশনলে সমস্তিন স্বাগত করছি ওড়িশা জব ইনফোরে নিযুক্তি ট্রাইব্যুনাল মানক রয়েছে স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ইনস্টিটিউট তরফ রয়েছে ওকে দেখি পারছো এটি ডেট স্টার্ট হয়েছিল 11/5/2020 60 ডেজর টাইম অছি তার মানে এন্ড হয়ে যাব 11/7/2020 তো তা পূর্বে আপনি আবেদন করে দিন অফলাইন মাধ্যমে আবেদন করা পড়ব ওড়িশার নিযুক্তি রয়ে পড়বে দেখি পারবে ডিস্ট্রিক্ট কটক ওড়িশা তো সব কিছু ডিটেলস কবি তো ভিডিওটি খুব ফাস্ট রেসপন্স দেখুথান তো আর যে এপর্যন্ত ওড়িশা জব ইনফো চ্যানেল কু সবসক্রাইব করেনা ডেলি জব্র অপডেট পাই সবসক্রাইব করে নেবে তো দেখুন ইয়ে রা তার অফিসিয়াল আছে ডাইরেক্ট লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে মিলে যাব ওকে তো দেখুন এটি রিক্রুটমেন্ট পেজর সেকেন্ড পেজ কু আসবে 12 নম্বরে যে নোটিফিকেশন রিক্রুটমেন্ট অছি তো এটি চেক করে পারবে তো সাইডে তার ফর্মটি অছি অ্যাপ্লিকেশন ফর্মটি তাকে ডাউনলোড করে নেবে এমনি গোটে পেজ আসি যাব তো তাকে ডাউনলোড করি সব ফিল আপ করার অছি তো বহুত গুড়ে ভ্যাকেন্সি অছি আপনার সব কিছু ডিটেলস কুচি দেখুন ইয়ে রয়েছে আপনার ফুল নোটিফিকেশনটি দেখি পারবে অডিট অফিসরে অছি স্টাফ নার্সরে অছি তা সহ আপনার হোস্টেল ওয়ার্ডেন তা সহ জুনিয়র আসিস্ট্যান্টের পদবি রয়েছে ওকে তো সবকিছু কুচি তো দেখুন ফার্স্ট রহলা অডিট অফিসর দেখি পারবে এটি গোটাই পদবীর ভ্যাকেন্সি রয়েছে 35 বর্ষর অধিক হয়েছিল আপনার আবেদন করে পারবে কোয়ালিফিকেশন এটি কম রখা হয়েছে বিকম করতে দরকার আর 10 বর্ষর এক্সপিরিয়েন্স থাকা দরকার স্যালারি তো বহুতই ভালো আছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব অছে মানে অবশ্যই স্যালারি বহুতই ভালো রইব তারপরে স্টাফ নার্স টোটাল 5টি পদবি রয়েছে দেখি পারবে বিলো 30 বর্ষর যে কম অছেন তো সেমানে আবেদন করে পারবে স্যালারি দেখি পারবে 44,900 142,400 মধ্যে রইব এসেনশিয়াল কোয়ালিফিকেশন আপনার রখা হয়েছে বিএসসি নার্সিং যদি করছেন কিংবা ডিপ্লোমা যদি নার্সিং উপরে করছেন তো আপনার আবেদন করে পারবে যদি এক্সপিরিয়েন্স অছে তো আহুরি ভালো কথা ওকে তো নেক্সট আগু যা ওকে হোস্টেল ওয়ার্ডেন দেখি পারবে হোস্টেল ওয়ার্ডেন আপনার গোটাই ভ্যাকেন্সি অছে 30-35 বর্ষ মধ্যে হয়েছিল আপনার আবেদন করে পারবে স্যালারি মেনশন করা হয়েছে এটি আপনার দেখি পারবে কোয়ালিফিকেশন কম গাইছে ফার্স্ট ক্লাস হাইয়ার সেকেন্ডারি ক্লাস বা গ্রাজুয়েট যদি করছেন কোনসি বি ডিসিপ্লিনে তো আবেদন করে পারবে এক্সপিরিয়েন্স 5 বর্ষর এক্সপিরিয়েন্স মগাইছে আপনার কোটি বি যদি এক্সপিরিয়েন্স অছি তো আপনার আপ্লাই করে পারবে তো নেক্সট আগু যা জুনিয়র আসিস্ট্যান্ট দেখি পড়তে জুনিয়র আসিস্ট্যান্টের টোটাল 2টি পদবি রখা যাইছে 40 বর্ষর কম থিলে আপনার আবেদন করে পারবে স্যালারি বহুত ভালো রখা যাইছে 25,500-81,100 ওকে যদি গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে তা সহ আপনার যদি 5 বর্ষর এক্সপিরিয়েন্স অছি জুনিয়র আসিস্ট্যান্টের তো আপনার এটি 100% আবেদন করে পারবে তো দেখুন এটি মেনশন করা হয়েছে আপনার রিটেন টেস্টে কত মার্ক অছে 80% ওয়েটেজ রখা যাচ্ছে ওকে বাকি আপনার এক্সপিরিয়েন্স যা আছে 10% অছে কোয়ালিফিকেশন অছে 10% তার রখা যাচ্ছে টোটাল 100% তা দূর আপনার ক্যালকুলেট করা যাবে ওকে এটা কেমিতে আবেদন করবে দেখুন আপনার ফার্স্ট গোটে ডিডি করা পড়বে ডিমান্ড ড্রাফট করা পড়বে ব্যাঙ্ক যাই আপনার করে পারবে ডিমান্ড ড্রাফট এসবিআই রে করে পারবে নহলে ইন্ডিয়ান ব্যাঙ্ক রে আপনার করে পারবে অ্যাপ্লিকেশন ফি রখা যাচ্ছে 500 টাকা জেনারেল ক্যান্ডিডেট মানে ভাই এসসি এসটি মানে 250 টাকা রখা যাচ্ছে 250 টাকা এটি কো অ্যাড্রেস মেনশন করেছি এই অ্যাড্রেসে আপনার করিয়ার আছে ডিডিটা ওকে তো নেক্সট আগু মেনশন করাইছি আপনার কহুছি এই যে অ্যাড্রেস মেনশন করেছি আপনার যে কইতে যে ফর্মটি যে ফিল আপ করবে অফিসিয়াল ওয়েবসাইট যাইকে এই যে ফর্মটি আছে এটা ফিল আপ করলা পরে এই যে অ্যাড্রেস মেনশন করেছি এই অ্যাড্রেসে আপনার পঠাই দেবার আছে ওকে ডিস্ট্রিক্ট কটক ওড়িশার পিন বি মেনশন করেছে 60 ডেজ মেনশন করা হয়েছে তো 11/07/2020 তো 11 তারিখ পূর্বে আপনার পৌঁছিবার অছি বাস ইয়ে থাকলে ছোটিয়া ইনফরমেশনটি নিজ সাঙ্গ মানুষ সেয়ার করে দিন যে আপ্লাই করা চাহুন ওকে তো জব আসবে ওড়িশার টেনশন নিয়ন্তনি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বহুত বহুত ধন্যবাদ আর যে এখন ওড়িশা জব ইনফো চ্যানেল সবসক্রাইব করে না ডেলি জব অপডেট সবসক্রাইব করে নিয়ন্তু।